রাঙামাটির কাপ্তাই হ্রদের অন্তর্ভুক্ত একটি জলাশয় মাটি ভরাট করে দখল করেছেন এক সরকারি কর্মকর্তা। করছেন না আদালতের রায় কিংবা পরিবেশ সুরক্ষা আইনের তোয়াক্কা। জলাশয়টি ভরাটে রাউজান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসিত বরণ তালুকদার নিয়েছেন চতুরতার আশ্রয়। সড়কের পাশে প্রথমে টিন দিয়ে ঘিরে টিনের ভেতরের দিকে রাতের আধারে দ্রুত দেওয়াল তুলে ফেলা হয়েছে। পরে সবার চোখের আড়ালে মাটি ফেলে ধীরে ধীরে ভরাট করা হয়েছে জলাশয়টি। এক শ্রেণীর লোক পানি যখন কমে বাঁশ গাছ দিয়ে তাড়াহুড়া করে ঘর বেঁধে ফেলে, সেইটাতে আলাদা একটু যারা বিত্তশালী তারা দেওয়াল দিয়ে ঘেরাও করে সেখানে মাটি ভরাট করে জায়গা দখল করে ঘর ফেরার চেষ্টা করছে। দখল উচ্ছেদের বিষয়ে তো বরাবরই আমরা দাবি করে আসছি, সোচ্চার করে আসছি, আমরা নাগরিক সমাজ থেকে বারবার বলে আসছি। আর এই মূলত এই ধরনের ওয়াল তুলে তুলে দখল করার প্রবণতাটা আসলে আরেকটু বেশি, এটা খুব বাইরে থেকে দেখাই যায় না, বোঝাই যায় না যে এটা দখল হচ্ছে। ইতোমধ্যে জলাশয়ের তিন ভাগের দুই ভাগ ভরাট করে ফেলা হয়েছে, চুরি নয় যেন ডাকাতি করে গিলে খাচ্ছেন জলাশয়। জলাশয় ভরাটের কারণে প্রাকৃতিক বিপর্যয় সহ নানামুখী সমস্যায় পড়তে হবে স্থানীয়দের। জলাশয় ভরাট করে দখল নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। জলাশয় দখলমুক্ত করার পাশাপাশি দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, কাপ্তাই লেকের যে মূল ম্যাপটা আছে এই ম্যাপ ধরে এর ভিতরে যে থাকুক না কেন তাকে অবশ্যই উচ্ছেদ করতে হবে। ঘর বাড়ি নির্মাণ করা এটা কিন্তু প্রশাসন জানেন এবং তারা ইচ্ছা করলে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু তারা চিন্তা করেন যে আমরা কয়দিন আছি, কয়দিন পরে তো চলে যাব, তাই আমাদের দরকার কি রাঙামাটির সৌন্দর্য কি আসবে যাবে আমাদের। যারা অবৈধভাবে খাপ্তাই হ্রদ দখল করেছে কিংবা অন্য থেকে মাটি কেটে আবার বরাদ করেছে হ্রদের জলাশয়, এ সমস্ত অবৈধ কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি, এবং সমস্ত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার জন্য আমার আহ্বান থাকলো। অবশ্য জলাশয় ভরাট নিয়ে দখলবাজ কর্মকর্তা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে দিচ্ছেন নানা খোড়া যুক্তি। এমনকি তিনি দাবি করছেন বহিরাগতরা যাতে দখল করতে না পারে তাই দেওয়াল তোলা হয়েছে, এমনটাই দাবি করছেন এই খাদ্য কর্মকর্তা। এগুলো হলো একটা ষড়যন্ত্র, আমি টুকটাক কাজ করতেছি, যদি এখানে কারো বাড়ি দখল বেদখল অযত কিছু হইতে রাঙামাটি হয়েছে পরে যেত না বলেন, তো আমি খোলা রাখবো কিভাবে বলেন। আমি চাই না যে এখানে ওই আমার এখানে খোলা রাখি, বঙ্গা টঙ্গা যা বলি রোহিঙ্গা টঙ্গা হাবি এগুলো একটু এক ইঞ্চি জায়গা ফাঁক পেলে আপনার এখানে ঢুকে পড়বে। তদন্তে অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে জলাশয় দখলের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। যদি এরকম কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আমরা যদি সেটা জানতে পারি তাহলে অবশ্যই আমরা সেটাকে আমরা দেখব যে আমাদের সে অবৈধভাবে দখল করেছে কিনা, দখল করলে আমরা সেটাকে অবশ্যই বন্ধ করে দেবো এবং আইনে আওতায় আনবো।